हेलो एवरीवन, আমার নাম এবুল কায়েস আর তোমরা দেখছো লেটস সিম টু ইউটিউব চ্যানেল। আজকে দুর্দান্ত একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি যারা WBJEE পরীক্ষা দেবে তাদের জন্য। ঠিক আছে, WBJEE পরীক্ষা হোক আর যে কোনো পরীক্ষা হোক, আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে মক টেস্ট। সবাই জানি আমরা যে কোনো পরীক্ষা যখন দিতে হয় আমাদের মক টেস্ট বারবার দিতে হয়, এবং মক টেস্টের মাধ্যমেই অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রিপারেশনকে একদম খুব ভালোভাবে চেক করতে পারি যে আমরা ওই পরীক্ষার লেভেলে তৈরি হয়েছে কিনা। এবার প্রবলেম হচ্ছে WBJEE যেহেতু একটা জটিল প্যাটার্নের পরীক্ষা নেয়, কারণ তিনটে ক্যাটাগরি থাকে অলরেডি, প্রত্যেকটা ক্যাটাগরিতে আলাদা আলাদা টাইপ থাকে, নেগেটিভ মার্কিংয়ের একটা ব্যাপার থাকে, তো একটা প্রপার কম্পিউটার বেসড সিভিটি ফরম্যাটে মক টেস্ট পাওয়াটা আজকাল খুব দুঃসাধ্য। আমরা WBJEE-র জন্য তোমাদের জন্য মক টেস্ট নিয়ে এসেছি, এবং এটা শুনে তোমাদের খুব ভালো লাগবে যে যারা আমাদের WBJEE ব্যাচে ছিল তাদের জন্য এটা ফ্রি একদম। ঠিক আছে, তো দেখো তো মক টেস্ট কাদের জন্য কাদের জন্য এটা একটু শোনো, সবার জন্য, সবাই একটু শোনো। 2-3 মিনিটের ভিডিও হবে বা ম্যাক্সিমাম 5 মিনিটসের, এবং এটা হয়তো তোমাদের জন্য খুব বেনিফিশিয়াল হতে চলেছে। ঠিক আছে, মক টেস্ট, তো এই মক টেস্টটা কাদের জন্য, বিশেষ করে যারা ব্যাচে ছিল। ঠিক আছে, আমাদের যারা ব্যাচে ছিল, তো লেটস ইমপ্রুভের যেই অ্যাপ আছে সেই অ্যাপে যে ব্যাচ লঞ্চ করা হয়েছে, সেখানে WBJEE-র ক্র্যাশ কোর্সে যারা আছে তাদের জন্য একদম ফ্রি কিন্তু মক টেস্ট। যারা ব্যাচে ছিল না, ঠিক আছে, যারা ব্যাচে ছিল না তাদের জন্য ₹49। দেখো, ₹49 একটা খুবই মিনিমাম টাকা যেটা রাখা হয়েছে। এবার এটাতে কী কী পাবে সেটা আমি বলছি, ₹49-এ কিছুই যায় আসে না তোমাদের, কারো কিছু যায় আসে না। বাট এইটা রাখা হয়েছে কেন, কারণ আমরা যখনই কোনো কিছু পেইড করি, কোনো কিছুর জন্য টাকা দিই, তাহলে সেটার গুরুত্ব বেড়ে যায়। আর আমরা সবাই চাই যেন তোমরা এই যে মক টেস্টগুলো আছে খুব সিরিয়াসলি বানানো। ম্যাথসের যে মক টেস্টটা, ম্যাথের যে পেপারগুলো, সেই পেপারগুলো আমি বানিয়েছি, সায়েন্সের তোমাদের ফিজিক্সেরগুলো বানিয়েছে, আর শালিনী ম্যাম তোমাদের ম্যাথসের পেপারগুলো বানিয়েছে, এবং খুব রিসার্চ করে বানানো। এগুলো PYQs আছে, ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে, এবং টপ টপ কোশ্চেনগুলো সিলেক্ট করা। এরকম না যে কোনো কোশ্চেন দেওয়া আছে, সেখানে HS লেভেলের কোশ্চেন পাবে না, সেখানে শুধুমাত্র WBJEE পাবে। ঠিক আছে, তো প্রথম যেটা সেটা হচ্ছে WBJEE-র যে লেভেলটা আছে সেই লেভেল, হাই লেভেল, সেই হাই লেভেল মেনটেন করে মক টেস্টগুলো বানানো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মক টেস্টগুলোতে যেভাবে WBJEE-র যে ফরম্যাটটা আছে, WBJEE-র যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে বানানো। তার মানে কি, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 আছে, প্রত্যেকটার যেভাবে নেগেটিভ মার্কিং হয়, ক্যাটাগরি 3-তে যে মাল্টিপল টাইপ, মাল্টিপল কারেক্ট আনসার হতে পারে সেই রকমভাবে বানানো, এবং মাল্টিপল চয়েস কোশ্চেনের প্রপার একটা দুর্দান্ত তোমরা মক টেস্ট দিতে পারবে তোমরা কম্পিউটার ফরম্যাটে। ঠিক আছে, মোবাইলে দিতে পারবে, কম্পিউটারে দিতে পারবে। যাই হোক, 3, কোথায় পাবে মক টেস্টটা? তো অবশ্যই WBJEE যে অ্যাপ, সরি, আমাদের যে লেটস ইম্প্রুভের যে অ্যাপ আছে, ঠিক আছে, লেটস ইম্প্রুভের যে অ্যাপ আছে সেই অ্যাপে তোমরা পেয়ে যাবে। 4 নম্বর জিনিস যেইটা তোমাদের অবশ্যই জানা প্রয়োজন আছে, যে এই যে মক টেস্টগুলো আছে, মক টেস্টগুলো তোমরা বারবার অ্যাটেম্প করতে পারবে। ঠিক আছে, বারবার দেখা গেলো প্রথমবার মক টেস্ট দিলে এবং মক টেস্ট দিয়ে তোমার মনে হচ্ছে না এই পেপারটাতে যেগুলো ঘাটতি থাকলো সেইগুলো একটু সলভ করবো, সলভ করে নিয়ে আবার এই মক টেস্টটা দিব, যতবার ইচ্ছা দিতে পারবে মক টেস্টগুলো। ঠিক আছে, আচ্ছা, তো মাল্টিপল টাইম দিতে পারবে। ঠিক আছে, কতগুলো মক টেস্ট হবে? তো তিনটে মক টেস্ট আছে, একটা 7th এপ্রিল হবে, একটা 14th এপ্রিল হবে, আর একটা 21st এপ্রিল হবে। ঠিক আছে, কারণ তোমাদের প্রপার 21st এর মধ্যে শেষ হয়ে যাবে, কারণ তোমাদের প্রপার হচ্ছে 1 সপ্তাহের মতো সময় প্রয়োজন আবার নিজেকে অ্যানালাইসিস করার, যে তোমাদের মক টেস্টের মধ্যে কোথায় ঘাটতি থাকলো, কোন চ্যাপ্টারগুলো বেশি করে পড়তে হবে, সেগুলো তো জানার জিনিস মক টেস্ট, তাই না? এবারে যে মক টেস্টগুলো আছে, এই মক টেস্টগুলোর টাইমিংটা আছে, বাট এই টাইমিং তোমার যদি না হয় তুমি যে কোনো টাইমে দিতে পারো, বাট একটা আমরা স্ট্যান্ডার্ড টাইম তো তৈরি করে রেখেছি। যেরকম ম্যাথস, আমরা জানি যে WBJEE-তে 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টার পেপার হয়, তাই না? তো ম্যাথসের যে পেপারটা হবে যেখানে 75টা কোশ্চেন থাকবে এবং 2 ঘন্টা তোমাদের সময় দেয়, আমরাও 2 ঘন্টাই সময় দিচ্ছি প্রপার যেভাবে WBJEE দেয় সেভাবেই। এবং এই ম্যাথসের পেপারটা হবে 11টা থেকে 1টা পর্যন্ত, ঠিক আছে, দুপুর 1টা পর্যন্ত এটা হবে ম্যাথসের পেপারটা। তারপর একটু ব্রেক নেবে, তারপর শুরু হবে তোমাদের 1 ঘন্টার মতো ব্রেক নেবে, তারপর তোমাদের যে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি একসঙ্গে পেপারটা আছে সেই পেপারটা তারপর শুরু হবে। ঠিক আছে, তারপর ফিজিক্স প্লাস কেমিস্ট্রির পেপারটা তারপর শুরু হবে, যেটা শুরু হবে 2টা থেকে 4টা PM। ঠিক আছে, তো এটা একটা টাইম তো ঠিক দেওয়া আছে, বাট তুমি চাইলে যে কোনো সময় অ্যাটেম্প্ট করতে পারো, কোনো অসুবিধা নেই যে তুমি এসে এই টাইমে তুমি সময় পেলে না, তো পরে অ্যাটেম্প্ট করে নাও, কোনো প্রবলেম নেই, এবং যতবার ইচ্ছা অ্যাটেম্প্ট করো। কী করা উচিত তোমাদের? আমরা প্রথমে মক টেস্ট দিলাম, মক টেস্ট দিয়ে আমরা দেখছি যে কী কীরকমভাবে পারলাম। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমরা অবশ্যই যখনই মক টেস্টের পেপারটা ফাইনাল সাবমিট করবে, সাবমিট করার পর তোমার যে স্কোর আছে, ঠিক আছে,
সেই স্কোরটা দেখে নিতে পারবে, আর দুই নম্বর হচ্ছে তোমার র্যাঙ্ক কত হলো সেই র্যাঙ্কটাও দেখে নিতে পারবে, যেটা খুবই দরকারি জিনিস। তোমার নিজেকে বোঝা উচিত যে আমি কোন লেভেলে আছি আমার WBJEতে, ঠিক আছে? কারণ WBJE যেরকম কোশ্চেন হবে সেই কোশ্চেন ওয়াইজ কোনোবার কাট অফ বেশি হয়, কোনোবার কাট অফ কম হয়, বাট তোমাদের যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে র্যাঙ্ক দেখে নেওয়া। সে একটু র্যাঙ্ক দেখতে পারবে কখন, ইমিডিয়েটলি আফটার সাবমিটিং ইউর পেপার। তুমি সাবমিট করছো, তুমি নিজের মার্কস দেখে নাও কত পাচ্ছ, র্যাঙ্কস দেখে নাও, এবং এই যে তিনটে মক টেস্ট আছে এই তিনটে মক টেস্টের ক্ষেত্রে সেম, ঠিক আছে? এবং আমি বলবো বারবার করে একবার মক টেস্ট দিবে এবং মক টেস্ট দিয়ে একবার রিভিশন করবে কোথায় কী ঘাটতি থাকলো, পরে আবার ওই মক টেস্টটা দেবে, ঠিক আছে? অবশ্যই এটা রেকমেন্ডেড, কারণ যতবার ইচ্ছা তুমি দিতে পারবে। 49 rupees কিছুই যায় আসে না 49 rupees, হিসাব করে দেখো 16.33 টাকা, 16 টাকা, 16.5 টাকাও না, 16 টাকা পড়ছে একটা মক টেস্টের জন্য। একটা মিনিমাল কস্ট রাখা হয়েছে, আমাদের টার্গেট ছিল ফ্রি রাখবো, বাট ব্যাপারটা হচ্ছে যে আমরা ওই যে ফ্রি জিনিসের গুরুত্ব বুঝি না। আমরা যখনই কোনো একটা যে কিছুর পেছনে একটু কিছু খরচ করবো না সেটা গুরুত্ব বেড়ে যায়। উদাহরণস্বরূপ আমি বারবার বলি, জলের বোতল যদি আমরা বিয়েবাড়িতে যাই জলের বোতল খাই, তাহলে মানে জল খাই, তাহলে ওই বোতলটা আমরা অর্ধেক জল খেলাম অর্ধেক ফেলে দিই, বাট আমি যদি ওই 10 টাকা দিয়ে ওই জলের বোতলটাকে নিই আমরা টোটালটা খাই। কোনো একজন স্যার এই উদাহরণটা দিয়েছিলো, আমার খুব ভালো লেগেছিলো, ওই জন্য এই উদাহরণটা আমি বারবার দিই, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে 49 rupees কিছুই যায় আসে না, বাট এই 49 rupees দিয়ে তুমি কিন্তু দুর্দান্তভাবে প্রিপারেশন করে নিতে পারবে তোমার নিজের প্রিপারেশনটাকে, রিইভ্যালুয়েশন। এটাই তো মক টেস্টের অ্যাকচুয়ালি উদ্দেশ্য, তাই না? আচ্ছা, যারা ব্যাচে আছো তাদের জন্য বলেই দিলাম, তাদের জন্য কোনো টাকা লাগবে না, ওরা অ্যাটেম্প্ট করো, ওরা ফ্রি, ওরা অলরেডি টাকা দিয়ে ফেলেছে, ওদের দিতে হবে না। অলরেডি তাদের বলা হয়েছিল যে আমরা যেই প্রাইসটা ছিল, আমরা অনেকেই 749 rupees ক্র্যাশ কোর্স জয়েন করেছিল, তো এই টাকাতেই এদের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আই হোপ বোঝা গেল টোটাল মক টেস্টের ব্যাপারটা। এবং আমি অবশ্যই রেকমেন্ড করবো যে তোমরা এই যে মক টেস্টে যেখানে WBJEর প্রপার লেভেল মেনটেন করে কোশ্চেন পেপারগুলো সলভ করা হয়েছে, সেট করা হয়েছে, সেইগুলো অবশ্যই গিয়ে অ্যাটেম্প করো এবং দেখো নিজের লেভেলটাকে, ঠিক আছে? চলো তাহলে দেখা হচ্ছে ক্লাসে।